মুস্তামি মানে একতভাবে বসবাসকারী, যেটাকে বলা হয় মুস্তামি, তার মানে সমাজ। খেদমাতুল মুস্তামি মানে সমাজ সেবা। সমাজ সেবা বলতে কি বোঝায় এটার পরিচয় আমরা জানবো, এরপরে এর তাৎপর্য কি, এর গুরুত্বটা কি, এই তিনটা বিষয়কে কেন্দ্র করে আজকে আমার আলোচনা শেষ হবে। তোমরা খাতা বের করে রাখো, ঠিক আছে? তোমরা খাতা বের করে রাখো, খাতা বের করে লিখবা। প্রথমে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে খিদমতুল খালকের পরিচয় কি। খিদমতুল খালক মানে আমি তাকে বলেছি যে সমাজসেবা। সমাজসেবা বলতে কি বোঝায়? সমাজসেবা বলতে বোঝায় যে সমাজের যারা সুবিধা বঞ্চিত, সমাজের যারা অধিকার বঞ্চিত, সমাজের যারা অসহায় দুস্থ, সমাজের যারা অসামর্থ্যবান, তথা সকলের কল্যাণে, সমাজে বসবাসরত সকলের কল্যাণে কোনো কাজ করাকেই কি বলে? সমাজসেবা বলে। আমরা ব্যাপক অর্থে বলতে পারি মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল পদক্ষেপ, সকল কর্মসূচি হচ্ছে সমাজসেবা। আমি আবার বলছি যে সমাজে যারা বসবাস করে তাদের মধ্যে সকলের কল্যাণে, যে সমাজে যারা বসবাস করে সকলের কল্যাণে, মানব কল্যাণে যে সব পদক্ষেপ, যে সকল কর্মসূচি গ্রহণ করা হয় সবকেই কি বলে? সমাজসেবা। বিশেষ করে যারা সমাজে বঞ্চিত, সুবিধা বঞ্চিত, যারা অসহায় দুস্থ, সমাজে যারা অভাবী দুস্থ, এদের কল্যাণে কোনো কাজ করাকে কি বলে? সমাজসেবা। এটার তাৎপর্যটা কি? তাৎপর্যটা ভালো করে খেয়াল করো, এই যে যে বাক্যটা আমি বললাম যে সমাজে সুবিধা বঞ্চিতদের কল্যাণে বিশেষ করে কাজ করা, আসলে আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে কিন্তু সমান যোগ্যতা, সমান ক্ষমতা, সমান অর্থ সম্পদ, সমান পদমর্যাদা, সমান সবকিছুই সমান আল্লাহ তাআলা সবাইকে দেননি। আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতেন, কিন্তু এটা করেছেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। এটা দুই ভাবে পরীক্ষা, এক হচ্ছে যারা অসমর্থবান, যারা হচ্ছে বঞ্চিত, তারা এই বঞ্চনার মধ্যে থেকেই আল্লাহকে স্বীকার করে কিনা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ কিনা, এটা আল্লাহ দেখতে চান। আবার যারা সামর্থ্যবান, অর্থ সম্পদশালী, বৃত্তশালী, যারা যারা সুবিধাভোগী, এই সকল সুবিধাভোগীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে নেভাবে, আল্লাহ তাআলা তাদের যে অতিরিক্ত যে সম্পদ, এই সম্পদের দরিদ্রদের অংশ নির্ধারণ করে দিয়েছেন। এক শ্রেণীকে বলা হচ্ছে যে যে তোমাদের সম্পদে কি আছে? প্রার্থী ও বঞ্চিতদের কি আছে? অধিকার আছে। অর্থাৎ আল্লাহ তাআলা সম্পদশালী, আসলে তো সম্পদের মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। সকল সম্পদের মালিক আল্লাহ। আমাদেরকে দিয়েছেন আমানত স্বরূপ। এই আমানত স্বরূপ দেওয়ার পরে এই সম্পদের মানে, যেমন ধরো শোনো, আমি যদি আমি মনে করো রাজীব কলেজে চাকরি করি, আমি বৈধভাবে আমি এখান থেকে কামাই করি, আমি কত টাকা কামাই করি ইচ্ছা করলে সব টাকা আমি নিজের মতো করে ভোগ করতে পারবো না। এখানে কিন্তু সরকার আমার সিদ্ধান্ত করে দিয়েছে, ইনকাম ট্যাক্স কারো উপরে বিভিন্ন ভাবে ধার্য করে দেওয়া আছে, এই জিনিসগুলো দেওয়া কিন্তু বাধ্যতামূলক। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সম্পদশালীদেরকে সম্পদ দিয়েছেন, এখানে তার সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার কি করে দিয়েছেন? নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, আর তাদের সম্পদে, ওয়াফি আমওয়ালি হাকুল লিসাইলি ওয়াল মাহরুম, আর তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে। এই আয়াত থেকে এছাড়াও আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি, সন্তান সন্ততি হচ্ছে পরীক্ষা স্বরূপ। তার মানে এগুলো পরীক্ষা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? সম্পদ দিয়েছেন, এবং এই সম্পদের ব্যবহারের বিধি নিষেধ কি করেছেন? আরোপ করেছেন। আল্লাহ তাআলা দেখতে চান যে, আল্লাহ তাআলা দেখতে চান যে সুবিধা বঞ্চিতদের অধিকারে যারা সম্পদশালী, যারা সুবিধাভোগী, তারা কোনো কাজ করে কিনা। এক শ্রেণীর লোক থাকবে অভাবী, তাদেরকে কি করবে? যারা সম্পদশালী তারা তাদেরকে এমন ভাবে নিয়োগ দিবে, এমন ভাবে এমন প্রতিষ্ঠান করবে যাদেরকে এই অভাবীরা কাজ করে তাদের অভাব কি করতে পারে, দূর করতে পারে, তাদের মানে যে সকল আর্থিক সমস্যা আছে সেগুলো সুরাহা করতে পারে, বা তার অবলম্বন খুঁজে পেতে পারে। তাৎপর্যটা আমি আবার বলছি, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সবাইকে সমান যোগ্যতা, সমান সমর্থ, সমান অর্থবিত্ত ইত্যাদি দিয়ে কি করেননি? প্রেরণ করেননি।
কাউকে বানিয়েছেন অসহায় দুস্থ, কাউকে বানিয়েছেন কাউকে বানিয়েছেন বঞ্চিত, কাউকে অসহায় বানিয়েছেন এইভাবে। তবে এই অসহায়দেরকে আল্লাহ তাআলা দেখভালের জন্য দায়িত্ব দিয়েছেন সম্পদশালীদেরকে। সুতরাং সম্পদশালীদের দায়িত্ব হচ্ছে এমন কিছু প্রতিষ্ঠান, এমন কিছু ব্যবস্থা করা যাতে করে অভাবীরা, বঞ্চিতরা তার এই প্রতিষ্ঠানে কাজ করে তাদের অভাব মেটাতে পারে, আর্থিক সুরাহা করতে পারে, আর্থিক সমস্যার সমাধান করতে পারে, তাদের গ্রামের উন্নয়নের ঘাট বাধা দূর করার ক্ষেত্রে গ্রামে গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ জনকল্যাণমূলক বিভিন্ন কাজকর্ম করা, এটা হচ্ছে যে সম্পদশালীদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এটাই হচ্ছে আজকের এই মানে সমাজ সেবার হচ্ছে তাৎপর্য। এখন আমরা আসবো কিভাবে আমরা সমাজ সেবা করতে পারি। সমাজ সেবা আসলে এটার একটা মানে ক্ষেত্র কিন্তু ব্যাপক। মনে করো তুমি যে পথে যাবে, এই পথের রাস্তা একটা কাটা আছে, ওইখানে দুটো বাঁশ দিলেই ওই জায়গায় মানুষের চলাচল সুবিধা হয়। তুমি যদি ওটা দিয়ে দাও, ওটা সমাজ সেবা। এখানে যদি তুমি দেখা যায় যে রাস্তার মধ্যে একটা গর্ত আছে, মানুষ মাঝে মাঝে পড়ে যেতে পারে, এক্ষেত্রে যদি পড়ে যায় তাহলে মানে মানুষ আহত হতে পারে। তো সেই জন্য কি করা হয়েছে, যদি এটা যদি গর্তকে তুমি বন্ধ করো তাহলে তোমার এটা কি হবে, এটাও সমাজ সেবা হবে। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু সমাজ সেবা করতে পারি বিভিন্ন ভাবে। সমাজ সেবা কিভাবে করা যায় সে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করবো। এক এক নম্বর হচ্ছে শিক্ষা। শিক্ষা আমাদের দেশে দেখো অনেক বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে, একবারে কিন্তু এই দেশে বিশ্ববিদ্যালয় হয়নি। এটার সূচনা কিন্তু বিভিন্ন ভাবে হয়েছে। যেমন ধরো কেউ মনে করে একটু শিক্ষার আলো আলোকিত সে সমাজ সেবা করতে চায়, সে কি করেছে গ্রামে গঞ্জে মানে আশেপাশের যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা ঘরে বসে তাদেরকে শিক্ষা দান করছে, এটা হচ্ছে সমাজ সেবা। এরপরে দেখা যাচ্ছে ওইখানে অনেক বাচ্চা হয়ে গেছে, একজন তো হয় না, একজন সমাজের কয়েকজন মিলে তারা কি করেছে কয়েকটা রুম মিলে বাইরে থেকে আরো কিছু শিক্ষিত লোক নিয়ে এসে ছোটখাটো একটা স্কুল দাঁড় করিয়েছে। এরপরে এই ছোট স্কুল থেকে শুরু করে যখন ছোট স্কুল দিয়ে লেখাপড়া শেষ করে উচ্চ শিক্ষা দরকার হাই স্কুল করেছে, এভাবে মন্ত্রীদের কাছে আবেদন নিবেদন করে বিভিন্ন ভাবে তারা কি করেছে শিক্ষার মানে জন্য প্রতিষ্ঠান তৈরি করেছে। এরপরে ছোট প্রতিষ্ঠান মাঝারি প্রতিষ্ঠান থেকে বড় প্রতিষ্ঠান, এভাবে বিশ্ববিদ্যালয়, এরপরে এক এলাকা থেকে আরেক এলাকা, আরেক এলাকা থেকে আরেক এলাকা, এভাবে গোটা দেশব্যাপী শিক্ষা বিস্তার ঘটেছে। যারাই এই ক্ষেত্রে ছোট থেকে মাঝারি পর্যন্ত, মাঝারি থেকে উচ্চতর, উচ্চতর থেকে মানে আরো উপরে যারা মানে ব্যবস্থা করেছে গবেষণার কাজ, শিক্ষা বিস্তারে যারা কাজ করেছে তাদেরকেই তারাই কি করেছে সমাজ সেবামূলক কাজ করেছে। তাহলে শিক্ষা বিস্তারটাও হচ্ছে কি সমাজ সেবার অন্তর্ভুক্ত। কারণ আমরা জানি জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। আল্লাহ তাআলা বলেন কি ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, সর্বপ্রথম আল্লাহ যে বাণী নাযিল করেছেন সেটা কি বলেছেন, পড়ুন আপনার পালন কর্তার নামে, পড়ুন আপনার পালন কর্তার নামে। এভাবে ইসলাম কি করেছে শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছে। এছাড়া আমরা জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তার মানে কি এই এই জাতিকে উচ্চতর থেকে উচ্চতর স্তরে নিয়ে যেতে গেলে, এই জাতির মেরুদণ্ড মানে শক্ত করতে গেলে কি দরকার, শিক্ষার প্রয়োজন। শিক্ষা ছাড়া একটা জাতির উন্নয়ন। স্যার বলো স্যার, পড়ুন আপনার প্রতিপালকের নামে, এই কথাটা দ্বারা আসলে কি বুঝাইছে? এটা এই বাণীটার মূলত হচ্ছে কি আল্লাহ তাআলা শিক্ষা অর্জন করার ক্ষেত্রে বা পড়াশোনার ব্যাপারে কি করেছেন গুরুত্ব প্রদান করেছেন, এটা একটা ব্যাপার। আর এটা হচ্ছে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম নাজিল করে তাকে যে বাণীটা বলেছেন যে এই তুমি কি করো তোমার রবের নামে পাঠ করো, সেই রবের নামে কি করতে তুমি রবের এক আল্লাহকে স্বীকার করো, রবের নামে পাঠ করো, তুমি মানে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এভাবে মানে আল্লাহর গুণগান করো, আল্লাহর নির্দেশ পালন করো, আল্লাহর ইবাদত করো, এভাবে আর মানে পড়াশোনা করে এইসব আল্লাহর নির্দেশ পালনের ব্যাপারে কি করা হয়েছে উদ্বুদ্ধ করেছে। এটা এই বিষয়ে একটু ডিটেলস জানার দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম যে বাণী নাযিল করা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সে বাণীটাই ছিল যে পড়ুন। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পড়তে জানতেন না, তারপরেও তাকে বলা হলো যে পড়ুন। মানে হচ্ছে কি আমাদেরকে কি করতে হবে, পড়াশোনা করে জ্ঞান অর্জন করে আল্লাহর দেওয়া বিধানগুলোকে কি করতে হবে, মেনে চলতে হবে। ওকে স্টুডেন্ট, নেক্সট আমরা প্রথমে কি করব,
শিক্ষা বিস্তারে কাজ করব, এটা হবে সমাজ সেবা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য সচেতনতা বা সুস্থতার জন্য চেষ্টা করা। আমার কথা কি বোঝা গেছে? স্বাস্থ্য সচেতন অথবা স্বাস্থ্য মানে মানুষকে কি করা, সুস্বাস্থ্যের ব্যবস্থা করা, সুস্থতার জন্য চেষ্টা করা। আমি বিভিন্ন ভাবে এই কাজটা করতে পারি। দেখো প্রথমত আমাদের চিকিৎসার পিছনে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আমাদের হয় খরচ হয়, এর একটা বড় অংশ খরচ হয় শুধুমাত্র মৌলিক কিছু সচেতনতার অভাবের কারণে হয়ে থাকে। যেমন ধরো অনেক লোক আছে যারা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তারা কি আছে, অসচেতন। তারপরে আছে গ্রামের গঞ্জের অনেক লোকই আছে যারা মাতৃ মৃত্যুর হার কিন্তু অনেক কমে গেছে, কারণ হচ্ছে কি কুসংস্কারে আচ্ছন্ন ছিল, এই বিভিন্ন অসচেতনতার কারণে বাসায় ওই প্রায় মহল্লার দায়ের মাধ্যমে, অশিক্ষিত দায়ের মাধ্যমে বাচ্চা জন্মদানের ক্ষেত্রে তারা মানে কি করতো, কাজ করতো। এক্ষেত্রে কি হতো, মানুষ অনেক সময় তারা মায়ের গর্ভে বাচ্চার জটিলতার মধ্যে যদি থাকে, এসব ভাইরা এইসব জটিলতার ব্যাপারে কি করতে পারে না, ব্যবস্থা নিতে পারে না। এই ক্ষেত্রে উপজেলার কমপ্লেক্সে অথবা জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যদি নিয়ে যাওয়া হতো তাহলে মৃত্যুর হার কমে যেত। গ্রামে গঞ্জে রাস্তাঘাটের অভাব অথবা বিভিন্ন কারণে গ্রামে মানুষ ডাক্তারের কাছে, পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যাবে, এগুলো সমস্যা মনে করতে এই জন্য আগে অনেক মা মৃত্যুবরণ করতো, অনেক বাচ্চা মৃত্যুবরণ করতো। এখন উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কি হয়ে গেছে, স্বাস্থ্য কমপ্লেক্স চলে গেছে, এর কারণে কিন্তু মাতৃ মৃত্যু হার শিশু মৃত্যু হার কি হয়ে গেছে, কমে গিয়েছে। এই জন্য শিশু মৃত্যু হার মাতৃ মৃত্যু হার কমার কারণে বাংলাদেশের পড়ায় কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তো এই যে এসব প্রাথমিক কিছু বিষয়ে যদি আমরা যেমন ধরো যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করি, এটার কারণে কি হয়, আমরা পানি ব্যবহার করি, ওই বর্ষার সময় এই মলমূত্র পানি মানে পানির স্থলে এই মলমূত্রটা চলে যায়, পানিকে দূষিত করে, কলেরা ডায়রিয়া বিভিন্ন ধরনের মানে পানিবাহিত রোগ কি করে সমাজে ছড়িয়ে পড়ে, মানে অনেক লোকের অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি হয়। এইভাবে যদি মানুষকে প্রাথমিক জ্ঞান গুলো স্বাস্থ্য সম্পর্কে যদি দেয়, এরপরে আস্তে আস্তে ছোট স্বাস্থ্য কমপ্লেক্স, বড় স্বাস্থ্য কমপ্লেক্স, এই গোটা বাংলাদেশে বড় বড় মানে মেডিকেল কলেজ ইত্যাদি যে হয়েছে একবারে হয়নি, কিন্তু আস্তে আস্তে গ্রামে একটা দাতব্য চিকিৎসালয় হয়েছে, তারপরে একটা ছোট কমপ্লেক্স হয়েছে, উপজেলাতে হয়েছে, জেলাতে হয়েছে, এইভাবে আস্তে 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 কি হয়েছে মানে স্বাস্থ্য বিভাগে মানুষের হয়েছে উন্নয়ন সাধিত হয়েছে। এখন তুমি যে পর্যায়েই হও না কেন, প্রাথমিক স্তরে যে দেখছো যে হাত ধুচ্ছে না ঠিক মতো, অপরিষ্কার হাতে, সে কি করে খাবার গ্রহণ করে, তাকে সচেতন করছো। আর একজন কি করলো, একজন ডাক্তারি পাস করেছে, এলাকার লোকজনের কি করে স্বাস্থ্য সেবা দেয়, এটাও সে কি করে সেবা করে। এরপরে ধরো কোন একজন এমপি বা মন্ত্রী, সে যদি কোন একটা এলাকায় একটা চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করতে পারে, তাহলে সেটাও তো হবে সমাজ সেবার অন্তর্ভুক্ত হবে। আমরা স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আমরা কি করতে পারি, আর্থিক ভাবে অনেক সাশ্রয়ী হতে পারি, আবার সুস্থ হয়ে আমার জাতিকে কি করতে পারি, কর্মক্ষম করতে পারি। কারণ কোন জাতি যদি বেশি অসুস্থ থাকে তারা কর্মক্ষম হয় না, আর কর্মক্ষমতা কমে যায় ফলে এই জাতির উন্নয়ন কি হয়, বাধাগ্রস্ত হয়। তাই আমার তাহলে স্বাস্থ্য জ্ঞান প্রদানের মাধ্যমে, স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আমরা আমাদের জাতিকে মানে কি করতে পারি, আর্থিক সাশ্রয়ের মাধ্যমে এবং সুস্থতার আনয়নের মাধ্যমে আমার জাতি মানে উন্নয়নের মাধ্যমে আমরা কি করতে পারি, সমাজ সেবা করতে পারি। বোঝা গেছে পয়েন্টটা? কিন্তু স্বাস্থ্য সচেতনতা এটা তুমি কি আছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করা, অসামাজিক কার্যকলাপ বা সমাজ সংশোধন মূলক কার্যক্রম, সমাজ সংশোধন মূলক কার্যক্রম গ্রহণ। দুজনেই সমাজে কিছু লোক আছে এই রাস্তায় দাঁড়িয়ে থেকে মেয়েদের টিস করে, সমাজের কিছু লোক আছে মদ পান করে, সমাজের কিছু লোক ধূমপান করে, এভাবে বিভিন্ন ভাবে বেকার ভাবে পড়াশোনা করে, তারা লেখাপড়া করে না, তারা সমাজের অকল্যাণমূলক কাজ করে মারামারি। এরপরে মদ পান ধরনের যে এলাকায় মদের আখড়া থাকে সেই এলাকায় মানে বিশেষ করে অশ্লীলতা ব্যয়াবনা ছড়িয়ে পড়ে মারামারি, তারপরে এই মদের বেচা কেনাটাতে কিন্তু কি হয় অনেক টাকা পয়সা লেনদেন হয়, এই এলাকায় কি হয় গ্রুপ সৃষ্টি হয়, ফলে মারামারি হয়, রক্তপাত হয়, খুন খারাপি হয়।
এভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এইসব কার্যকলাপ কি করতে হবে, ডাইরেক্ট মারামারি করা যাবে না, সমাজের কিছু তারা সচেতন লোক তাদেরকে বুঝিয়ে এই মানে এইসব অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে কি করা যেতে পারে, বা তাদেরকে বুঝিয়ে হোক তাদেরকে বিভিন্ন ভাবে এসব অসামাজিক কার্যকলাপ বা সমাজ সংশোধনমূলক কার্যকলাপের ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমেও কি করা যেতে পারে, সমাজ সেবা করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস, দ্বন্দ্ব মীমাংসা, মানে গ্রামে গঞ্জে বিভিন্ন সময় মানুষের রাগ বিরাগের কারণে বিভিন্ন কারণে সমাজে মারামারি দেখা দিতে পারে, তো তোমরা যদি কি করতে পারো, এই মারামারি যদি বন্ধ করে দিতে পারো তাহলে সেটাও হবে কি সমাজ সেবা। এরপরে হচ্ছে পরিবেশ সংশোধন, পরিবেশকে কি করা, সুন্দর করা, পরিবেশের জন্য কাজ করা, পরিবেশকে দূষণ মুক্ত করণের জন্য কাজ করা হচ্ছে সমাজ সেবা। পরিবেশ দূষণ মুক্ত করা যায় বিভিন্ন ভাবে, যেমন ধরো কলকারখানার ধোঁয়া গুলোকে যেন নিবারণ করা যায়, পরিবেশ সংরক্ষণের জন্য পানিকে সংশোধন করার ব্যবস্থা করা, পানিতে যেন বিভিন্ন ধরনের দূষিত পদার্থ যেন বিশেষ করে আমাদের নদীগুলোতে কি করা হয়, ইন্ডাস্ট্রির যেগুলো দূষিত বর্জ্য আছে, কেমিক্যাল আছে, এগুলো ফেলে আমাদের পানিকে কি করা হচ্ছে, দূষণ যুক্ত করা হচ্ছে, এটা আমাদের শরীরের জন্য, আমাদের সমাজের জন্য, পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এগুলো যদি বন্ধ করার জন্য কাজ করা হয়, যেমন অনেকে আছে না পরিবেশবাদী, এরাও কিন্তু সমাজ সেবা করতেছে, পানিকে দূষণ মুক্ত করা, গাছ লাগানো ইত্যাদির মাধ্যমে কি করতে পারি আমরা, দূষণ মুক্ত করে আমরা কি করতে পারি, সমাজ সেবা করতে পারি। এছাড়া সমাজ সেবা বিভিন্ন ভাবে করা যায়, কেউ যদি অসুস্থ থাকে তাকে সেবা করা বিভিন্ন ভাবে, প্রথমে তুমি কি করতে গেলে অসুস্থ হলে হসপিটাল নিতে যাওয়া, নিতে গেলেও সে কিন্তু কি হয় কিছু হয়, একজন লোক অসুস্থ হলে তাকে মানে যদি দেখতেও যাওয়া যায় কেউ, সে অনেক সুস্থ হয়ে যায়। এরপরে যদি কেউ যদি সামর্থ্য থাকে সামান্য পথ্য কিছু তার মানে ওই রুগীর জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া রুগীর পথ্য হিসেবে যেগুলো প্রয়োজন ফলাদি নিয়ে যাওয়া, আর কারো যদি সামর্থ্য থাকে যে হয়তো অসমর্থ কোনো রুগীকে দেখতে যে তার ওষুধ কেনার ব্যবস্থা করে দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এগুলো হচ্ছে সমাজ সেবার অন্তর্ভুক্ত। ঠিক আছে, এভাবে কেউ যদি আহত হয় রাস্তায় আহত পড়ে আছে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া রাস্তার পাশে। এছাড়া তোমাদেরকে আমি একটাকে বলেছি যে সাঁকো পুল সাঁকো নির্মাণ, এভাবে রাস্তা নির্মাণে সাহায্য করা, ভাঙা রাস্তা মেরামত করা, এগুলো সব কিছু হচ্ছে সমাজ সেবার অন্তর্ভুক্ত। আমার কথা কি বোঝা গেছে? আর দরকার নাই সমাজ সেবার মানে কি কি ভাবে আমরা সমাজ সেবা করতে পারি, কিভাবে সমাজ সেবা করতে পারি, এটুকু বলেছি, এটুকু তোমরা যদি লিখতে পারো অনেক সাফিসিয়েন্ট হবে। এবার তারা বুঝতে পারছে, আমার কথা বুঝছো তো, বোঝা যায়? Yes sir. Yes sir. বোঝা গেছে কিভাবে আমরা সমাজ সেবা করবো? এখান থেকে শুনো, টার্গেট আগে পয়েন্ট গুলো মুখস্থ করে নিবা। পয়েন্ট গুলো হচ্ছে কি, যে আগে শিক্ষা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা লোককে যদি তুমি 10,000 টাকা দাও, সে ওই টাকা দিয়ে কেন উপকার হবে, তাহলে যদি তুমি যদি অন্তত এই স্বাক্ষর জ্ঞান অথবা কিছু পড়তে পারে এই রকম জ্ঞান যদি দিতে পারো, তার থেকে অনেক বেশি উপকৃত হবে সারা জীবন। বোঝা গেছে? এরপর হচ্ছে স্বাস্থ্য সচেতনতা, এরকম কিন্তু কম ব্যাপার না। আমি বলেছি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতি বছর স্বাস্থ্য সেবার পেছনে ব্যয় হয়, এবং তার পেছনে তার মধ্যে প্রাথমিক বিষয় আছে, যেমন ধরো মানে হালকা সিজন চেঞ্জ, এই সময় যদি মানুষকে সচেতন করো যে রাত্রিবেলা আপনি দরকার হলে মানে কি করবেন, দেখবেন সন্ধ্যা রাতেই বাইরে জানালাটা গুলো যে দিক দিয়ে বাতাস আসে ঠান্ডা বাতাস, এগুলো একটু বন্ধ করার চেষ্টা করতে হবে, সকালে ফ্যান দিতে হবে, হাত ধুয়ে খেতে হবে, হাত মানে টয়লেট ব্যবহার করার পর হাত দিয়ে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে, এসব বিষয়ে সচেতন করাটাও কিন্তু সমাজ সেবার অন্তর্ভুক্ত। এরপরে আমরা বলেছি যে সমাজ সংশোধন মূলক কাজ করা, এগুলো তো বলেছি, সমাজে বিশৃঙ্খলার মদ দোয়া বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ থাকে, এগুলো সংশোধন করে মানুষ সমাজকে কি করতে হবে, সংশোধন মূলক কাজে অংশগ্রহণ করতে হবে, তাহলে এটাও কি হবে, সমাজ সেবা হবে। এরপর হচ্ছে পরিবেশ সংশোধনের কাজ করা, রোগীর সেবা করা, বৃক্ষরোপণ ইত্যাদি এই বিভিন্ন কাজগুলো করা হচ্ছে সমাজ সেবার অন্তর্ভুক্ত। এখন আমরা আসবো যে সমাজ সেবা যদি করা হয় তাহলে কি উপকার হবে, একটা একটা করে পয়েন্ট নিয়ে আসবে, তুমি কি কি কাজ করছো সমাজ সেবার জন্য, তাহলে সেই পয়েন্টের আলোকে তুমি মানে এটার কি পাবে সুফল পেয়ে যাবে। যেমন প্রথমে বলেছি যে শিক্ষাদান, শিক্ষা বিস্তার, শিক্ষা যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত,
তাহলে একটা জাতি কি হবে? জাতির উন্নয়ন হবে। একটা জাতীয় উন্নয়ন হচ্ছে তালিকা সত্যি হচ্ছে কি? শিক্ষা। এভাবে যদি আমরা যদি জাতীয় মানে ভাবে আমরা যদি শিক্ষার বিস্তার ঘটাতে পারি, আসসালামু আলাইকুম স্যার। তাহলে আমরা যদি জাতীয় ভাবে শিক্ষার যদি বিস্তার ঘটাতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? একটা উন্নত জাতি পেয়ে যাবো। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত মানে উন্নত, তাহলে উন্নত জাতি গঠন। পয়েন্টটা কি হবে? উন্নত জাতি গঠন। এরপরে হবে কি? এরপরে হচ্ছে আর্থিক অপচয় রোধ। আমরা যদি স্বাস্থ্য সচেতন করি মানুষকে, বিভিন্ন ভাবে মানুষকে রোগ ব্যাধি থেকে যদি মানে দূরে রাখার জন্য বিভিন্ন কাজ করি, তাহলে মানুষ সুস্থ হবে। সুস্থ হলে জাতি কি হবে? জাতির কর্ম ক্ষমতা বেড়ে যাবে, উন্নয়নমূলক উন্নয়ন বেড়ে যাবে, এবং আর্থিক অপচয় ঘটত চিকিৎসার মধ্যে চিকিৎসা সেবার কারণে, তাহলে এই আর্থিক মানে যে অপচয় এটা রোধ হলে স্যার সাশ্রয়ই করত। বলো স্যার, অপরাধ কমে যাবে তো? স্যার অপরাধ কমে যাবে। হ্যাঁ, এটা তো পরে আগে একটা একটা করে পয়েন্ট, যদি তুমি সমাজ মানে শিক্ষা বিস্তার করো তাহলে কি হবে? একটা জাতি উন্নত জাতি গঠিত হবে। এরপরে যদি তুমি স্বাস্থ্য সচেতন করো তাহলে একটা সুস্থ জাতি উপহার পাবে। এরপরে মানুষের কর্মক্ষমতা বেড়ে যাবে, আর হবে কি আর্থিক সাশ্রয় ঘটবে। ঠিক আছে, এরপরে আমরা যদি সমাজ সমাজ সংশোধন মূলক কাজ করি, সমাজে গোলযোগ সৃষ্টি হলে তা দূর করি, তাহলে সমাজে বিশৃঙ্খলা কি হবে? দূর হবে। সমাজে বিশৃঙ্খলা সমাজ থেকে কি হবে? দূর করবে। এরপরে পরিবেশ দূষণ মুক্ত হবে। পরিবেশ আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের পরিবেশ যদি পরিচ্ছন্ন রাখছো, কিন্তু পরিবেশটা যদি দূষিত থাকে, তুমি কিন্তু নিজেকে রোগ ব্যাধি থেকে কি করতে পারো না, নিজেকে মুক্ত রাখতে পারবে না। বিভিন্ন ভাবে তুমি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আক্রান্ত হবে। তো এইটাই হচ্ছে, পরিবেশ যদি দূষণ মুক্ত হবে আমরা কি করি? এই সমাজ সেবা করি। এরপরে হত্যার চেয়েও জঘন্য হচ্ছে বিশৃঙ্খলা। আমরা যদি বিশৃঙ্খলা দূর করি, তাহলে সমাজে বিশৃঙ্খলার মতো অসমাজ মানে বিশৃঙ্খলা এগুলো হবে, দূর হয়ে যাবে, একটু আগে বলেছি। এরপরে হচ্ছে আমার আমরা যদি কি করি, বিপদ মোকাবেলা সহজ হবে। যদি অসহায় দুঃস্থদের যদি সাহায্য করি, তাদের বিভিন্ন তাদের জন্য তাদের কর্মসংস্থানের জন্য জন্য বিভিন্ন প্রতিষ্ঠান যদি গড়িয়ে তুলি, তাহলে দেখা যাবে যে সমাজ থেকে দারিদ্র দূর হবে, বেকারত্ব হ্রাস পাবে। এভাবে তারপরে অসহায় দুস্থ লোকরা কি হবে? বঞ্চনার শিকার যারা, তারা বঞ্চিত হওয়া থেকে তাদের বঞ্চনা কি হবে? রোধ হবে। ঠিক আছে, এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সমাজ সেবা যারা করে সমাজের কল্যাণে এগিয়ে আসেন, তাদেরকে বলে তাদেরকে বলেছেন যে সাইয়্যিদুল কওমি ফাদিমুহুম, যে কাজ করবে সমাজের কল্যাণে সেই কিন্তু অধম মানে নিম্ন শ্রেণীর মানুষ না, সেই হচ্ছে শ্রেষ্ঠ সেই নেতা। এক ব্যক্তি মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে হাদিসটা সঠিক কিনা আমার জানা নাই, যে সবাই এক কাফিলা এক জায়গায় আসলো, যার যার ঘোড়া টোড়া ঠিক মতো না বেঁধেই মনে করো বিশ্রাম নেওয়ার জন্য গেল। এক ব্যক্তি কি করলো, শেষে সবার ঘোড়া টোড়া যেখানে শুরু উঠছিল সবগুলো ঠিক মতো জায়গা মতো বেঁধে তারপরে আসলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাইয়্যিদুল কওমি ফাদিমুহুম, তাদের মানে একটা সম্প্রদায়ের হচ্ছে যে সেই নেতা তাদের। আমাদেরকে বলে যে তোমরা ধরো না কেন, বল 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 আব্দুল্লাহ বন্ধ কর।